অনেক ছাত্র ইসলাম শিক্ষা পরীক্ষায় খাতার পৃষ্ঠা ভরানোর জন্য এবং অধিক নম্বর প্রাপ্তির আশায় ভুল বানোয়াট আয়াত হাদিস লিখে আসে। এটি কখনো ইচ্ছাকৃত, কখনো আবার অনিচ্ছাকৃতভাবে হয়ে ওঠে। এইভাবে এটা ইসলামী শরীয়তের আলোকে ব্যাখ্যা করলে উপকৃত হতাম। কেউ হয়তো স্কুল লাইফে করে আসছেন, এখন প্রায়শ্চিত্ত করছেন। দেখুন, অনিচ্ছাকৃত বা অজান্তে যদি হয়ে যায় যে আমার মনে হচ্ছে এটা লিখে দিয়ে আসলাম, বাস্তবিক মিলাই দেখলাম না ভুল, তাহলে তো আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে, আশা করা যায়, মাপ চাইতে হবে। আর ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় আল্লাহ বা তার রাসূলের নামে মিথ্যা কথা লেখা জঘন্য অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবু ওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে, নবীজি বলেছেন আমার নামে যে ব্যক্তি মিথ্যা কথা বানায় লিখবে বা বলবে যেটা আমি বলি নাই, রসুল বলেছেন নামে মিথ্যা ডাহা মিথ্যা কথা যে বলবে, সে যেন তার ঠিকানা জাহান্নাম নিশ্চিত জেনে রাখে। খুবই ভয়াবহ ব্যাপার। তাহলে এখন কি করতে হবে? ছাত্র জীবনে করে আসছেন, এখন আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় তবা করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন।